দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কেয়ামতের ময়দানে আমি রাসূল ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবে। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজি সাহেব। আল্লাহ রাসূল ইসলাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকে, আপনার বিপক্ষে, কথাটার ওজন খেয়াল করো। আল্লাহ রাসূল ইসলাম বলেছেন তুমি মুসলিম হও, তুমি হাজি হও, তুমি যেইটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেয়ামতের দিন। আচ্ছা সোজা সাপটা একটা আনসার দেন, রাসূল ইসলাম যদি কারোর বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, যার সাফায়াত ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সাথে থাকবে? যেন খবরদার, সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এ আলোচনা যদি কেউ আপনারা শোনেন, আপনাদের পক্ষে সে 1400 বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা, সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো।